এই যে আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, একদম সকালবেলায় এরকম নদীতে নৌকায় করে যাচ্ছিলাম, একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর নদীপথে কোনো কিছু চড়তে আমি প্রচণ্ড ভালোবাসি। তো আরেকটু সামনে গেলেই সামনে ইসকন মন্দির দেখা যাচ্ছিল। তো আজকের পর্বে আমি দেখাবো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি এবং শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো সেই দুটি জিনিস আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তারপর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ইসকন মন্দিরের ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই যে দেখুন, আমরা চলে এসেছি মায়াপুর। এই যে নৌকা এখানে ঘাটে বেঁধে দিচ্ছে। তো এবারে আমরা সবাই এবারে নামবো। এই যে দেখুন, দুজন নেমে গেছে, আমরা সবাই নেমে গেছি। আর এখানে দেখুন প্রচুর দোকান এরকম দেখতে পাবেন, আর এরকম প্রচুর হোটেলও এখানে আছে। আপনারা যদি চান তাহলে এখানে এসে হোটেলেও থাকতে পারেন। এখানে প্রচুর দোকান আছে, জামা কাপড় থেকে আরম্ভ করে প্রচুর দোকান আছে। তো আমরা প্রথমে টোটোতে উঠেছিলাম। ওখানে টোটোতে উঠে আমরা প্রথমেই নেমেছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, সেখানে আমরা প্রথমে নেমেছিলাম। ওই টোটোতে 15-20 মিনিট মতন লাগে। তো আমরা এখন নেমে গেছি শ্রী চৈতন্যদেবের যে জন্মস্থান, সেই জন্মস্থানের যে মূল মন্দিরটা এটা, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। তো এখান থেকে আমরা প্রথমে ভেতরে চলে এসেছি। দেখুন এখানে নাম সংকীর্তন চলছিল, খুব সুন্দর একটা পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ। এখানে এলে মানে মন প্রাণ একদম জড়িয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম সংকীর্তন চলছে, আর এখানে এই যে দেখুন রাধা কৃষ্ণের যে মূর্তি, আর চারপাশে এই যে সখীরা ঘুরছে, খুব সুন্দর একটা দৃশ্য। তবে এখানে অনেক কিছু জায়গা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ অনেক জায়গাতে। তো আমি যেগুলো আমি দেখেছি, মানে যেগুলো ভিডিও করার আর কি পারমিশন ছিল, সেগুলোই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। যেগুলো মানে পারমিশন ছিল না সেগুলো আমি দেখাতে পারিনি। তো এই যে দেখুন তোজো এখানে নাম সংকীর্তন করছে, আর এখানে একটা মন্দিরও ছিল, রাধা মাধবের এখানে বিগ্রহ ছিল। আর এই মন্দিরটা থেকে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওখানে গেলেই যে নিম গাছটা যেটার তলায় জন্মগ্রহণ করেছিলেন নিমাই, সেটা আপনারা দেখতে পাবেন। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছিলো, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, বারণ করা ছিল যেহেতু। তো তারপরে আমরা চলে এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। এই মন্দিরটা তো অপূর্ব ছিল, অপূর্ব পরিবেশ এখানে। দেখুন এটাই হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। বাবা মা সামনে এগিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ভালো করে আপনাদেরকে মন্দিরটা আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা মন্দির, পরিবেশটা এখানে দেখুন শুধু অপূর্ব সুন্দর। এখানে আসলে আপনারা শ্যামকুণ্ড দেখতে পাবেন। এই যে শ্যামকুণ্ড, এখানে এসে আপনারা দেখতে পাবেন এই যে জলের মধ্যে প্রচুর বড় বড় মাছ আছে এখানে। আর এখানে ছোট ছোট কয়েকটা পদ্ম ফুলও দেখতে পাচ্ছিলাম। এই যে পদ্ম পাতা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকটা ফুলও ছিল। তো এই মাছগুলো এখানে যে জলের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় মাছ আছে। অনেক তীর্থযাত্রীরা এখানে এসে মাছকে খেতেও দেয়। এখানে খাবার কিনতে পাওয়া যায় মাছে, সেই খাবারগুলো আপনারা মাছকে দিতে পারেন। তো আমরা এই শ্যামকুণ্ডটা খুব ভালো করে আমরা দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা এবার একটা মন্দিরে যাব। সেই মন্দিরে আমরা গিয়ে ধূপকাঠি প্রদীপ দিয়ে একটু আমরা সেখানে আরতি করেছিলাম। খুব সুন্দর একটা দেখুন মন্দির প্রাঙ্গণ, এরকম একটা বাগান, অপূর্ব সুন্দর। দেখলেই মনে হয় যেন এরকমভাবে একটু তাকিয়ে তাকিয়ে দেখি, অপূর্ব সুন্দর। চোখের একটা অদ্ভুত শান্তি হয় এখানে, এইরকম সুন্দর বাগান, এরকম সুন্দর পরিবেশ, একটা আধ্যাত্মিক পরিবেশ, মন প্রাণ একদম জুড়িয়ে যায়।
তো আপনারা যখনই মায়াপুরে আসবেন তখন অবশ্যই শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি ঘুরে দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন ধূপকাঠি প্রদীপ জ্বলছে এখানে, আমরা এখানে পুজো দিয়েছিলাম, তো সেখানে যেহেতু ভিডিও করা নিষেধ তাই আমরা ভিডিওটা করতে পারিনি। এই যে দেখুন খুব সুন্দর এখানে বাগান, আরও এটা কিছুদিন পরে একদম ফুলে ভরে যাবে জায়গাটা, এখন একদমই অল্প কিছু ফুল এখানে দেখা যাচ্ছে, কিছুদিন পরে কিন্তু এটা একদম পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, আর সেটা দেখতে কিন্তু একদম অসাধারণ সুন্দর লাগবে। এখানে এলে খুব সুন্দর একটি মূর্তিও আপনারা দেখতে পাবেন, যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শ্রী গৌরাঙ্গের একটি মূর্তি, ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, মানে এখানে ছটা হাত মহাপ্রভুর। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ইসকন মন্দির। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।